ঈদের জন্য নিয়ে নেবেন। হ্যাঁ, এখন লকেট চেন কালেকশানে যাবো, ঈদের কালেকশানে চলে যাবো। আচ্ছা, কে যেন আমাকে চকার দেখাইতে বললো, কে আপন একটা আপু তানজিলাম। এই হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা প্রিটি চকার। কী কইতাম এই চকারের কথা, এখন একটাই আছে, এটা দেখলে তো মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে। কারে রেখে কারে দিব, কারে রাইখা কারে দিব, বলো কারে রাইখা কারে দিব। আছেই একটা কোন তো দেখে, এটা কারে রাইখা কারে দিব। ইস ইস সেই না। আচ্ছা, এটা প্রাইস হচ্ছে 1650, এটার প্রাইস হচ্ছে 1650। যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে। খুব পিচ্ছি একটা চকার, কিন্তু খুবই এলিগেন্ট। পিচ্ছি হলেও এটার সৌন্দর্য অনেক বেশি, পিচ্ছি হলেও এটার সৌন্দর্য অনেক বেশি। প্রাইস 1650। যদি তোমাদের ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে এই সীতাটা, এটা এই মালাটা অর্ডার করবো, সাথে এই সীতাটা তো মাস্টার। এই চকার সাথে সীতাটা অনেক সুন্দর যায়। এটা কি, এগুলো কি আসে আমার হাতে বলেন তো দেখি। ইস, ভেরি প্রিয় ভরা ভেদার, তাই না তোমাকে। আচ্ছা, আপনি একটু কোনটা পিক চাচ্ছেন, পিক আপনার কাছে পিক থাকতে পেজে একটু ইয়ে করেন, আপনাকে দেখানো হবে না, যদি থাকে সেটা বলা হবে। আমি বুঝতেছি না তো কোন পিক, আর পিক দুপুরে দিছে, কোন পিক রাত্রে দিছে, টোটালি হচ্ছে কনফিউজ আমি আপনার কথায়। হ্যাঁ, সুন্দর না। আচ্ছা, তো এটা হচ্ছে আমি এখন হচ্ছে উড়াধুরা চেইন দেখাবো। চেইন দেখতে দেখতে আপনারা বেহুশ হয়ে যাবেন, তারপর চেইন দেখা শেষ হবে না, ঠিক আছে। সো এটার পরেই আমি উড়াধুরা চেইন দেখাবো। এখন যদি আপনার বাজেট একটু কম হয়, একটু কম করতে চাচ্ছেন না আপু, একটু কম করতে চান, তাহলে এই দুটা কালেকশন দেখতে পারেন। খুব সুন্দর একটা সীতা, লেয়ার লেয়ার, একেবারেই আমাদের ট্রেডিশনাল একটা ভাইবস আছে সীতাটার মধ্যে। সীতাটা অনেক বেশি দারুণ। সীতাটার প্রাইস দিচ্ছি খুব সুন্দর, এই সীতাটার প্রাইস দিচ্ছি মাত্র 3250, চকারটি প্রায় 1650। যদি তোমাদের ভালো লেগে থাকে ডেফিনেটলি স্ক্রিনশট নিয়ে সীতাকাম চকারটা অর্ডার, সীতাকাম চকার কই আমার, সীতাকাম চকারটি অর্ডার ডাউন করে। এই হচ্ছে সীতার ইয়ারিংস, এ হচ্ছে চকার ইয়ারিংস। সো দুটো সুপার আইটেম, ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার ডান করে দেবে। সীতা চকার ইয়ারিংস, এটাও ফর্মিংয়ের একদম ছনের মতো ঝলঝল ঝলঝল করে। সো তুমি যদি কোনো একটা পার্টিংয়ে হয় না যে আফটার ঈদের পর যাদের তোমার লাভ রিয়েকশন অরিশন দাও না, শেয়ারও করো না, একটু শেয়ারও করো না, শেয়ার করে না কেউ, আমি বুঝতে পারছি। একটা টাইমলাইনে একটা টাইমলাইনে শেয়ার করে দিলেই হয়ে যায়, তাই না? টাইমলাইনে একটা শেয়ার করে দিলেই হয়। আজকে একটা ফ্রড অ্যালার্ট পোস্ট দিচ্ছে, ঠিক আছে। তো আমি এই কথাটা একটু বলি আপু, আজকে কি পেয়েও দেখলাম কেউ কি কোনো সমস্যা করছে, কি হয়েছে সমস্যা তো এরকম করে। তো আমি ভাবলাম যে আজকে পোস্টটা দেই। এই যে 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 আপু, যে মহিলাটার নামে আমি পোস্ট করলাম, সাকিরা আর সারিকা কি যেন নাম, তো এর হচ্ছে গিয়ে আমি প্রোডাক্টস পাঠাইছি, পরে তার সামহাও কোনো একটা প্রবলেম ইস্যু ধরা পড়ছে, তাও ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর। তো আমি কখনও বলি যে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর কোনো ধরনের ইস্যুজ আমি নিব না, ঠিক আছে। তো আমার জন্য কেন তার প্রতি দয়া হইল, তো দয়া করেই আমি বাসটা খাইছি। তো এই ধরনের বাস আর আমি খাবো না ইনশাল্লাহ, আর হচ্ছে গিয়ে বাস নিব না। তো ভালো মানসিকতার দাম দুনিয়াতে নাই। তো কিছুই তেমন কোনো সিলি একটা মেটার, তার খুব ওচাং পাচাং লাগছে, ঢাকার বাইরে অর্ডার, তার খুব ইয়ে লাগতেছে। সো আমি দেখলাম যে তার হয়তো বা মনটা খারাপ হয়ে যাবে, থাক আমি তারে রিটার্ন। আমার থেকেই সমস্যা কিছু না, একটা জাস্ট ইয়ারিংসের হয়তো বা এই সাইডটা, এই যে ডাটিটা আছে না, ডাটিটা সোজা করা উচিত ছিল আমার মডেলটা। এটা কিন্তু আমরাই অনেক সময় ব্যাকা আসে, এই দেখেন আপনাদের সামনে ইয়ে করি, দেখছেন এটা ব্যাকায় গেছে, এই দেখবেন ব্যাকায় গেছে, ঠিক আছে, এই যে স্পষ্ট ব্যাকায় গেছে কিন্তু। তো এটা ব্যাকানোই আসে। তো আমরা কি করি, এটা আমরা করতে পারবো, এই দেখেন একদম ব্যাকায় গেছে, ঠিক আছে। এটা আমি ছাড়া আপনি, মানে এটা হচ্ছে কি যারা জুয়েলারি নিয়ে কাজ করে তারাই এটা বুঝে যে এটা কীভাবে ঠিক হয়েছে। মোটামুটি এটা আমার মডেলটার একটা জিনিসে জাস্ট এই এতটুকু রয়েছে, এতটুকুর জন্য তার মানে অনেক নাখা শুরু হয়ে গেছে, আপু আমাকে চেঞ্জ করে দেন, আপু আমাকে চেঞ্জ করে দেন। আচ্ছা ঠিক আছে, তো আমি বললাম আচ্ছা যে প্রোডাক্টটা যাবে নতুন, সেই প্রোডাক্টটা আপনি চেক করে রাখবেন, অ্যান্ড পুরোনোটা যেটা ডেলিভারি ম্যানের কাছে অবশ্যই দিয়ে দেবেন। তাহলে এক্সচেঞ্জ পার্সেল গেল, সে কী করছে, ডেলিভারি ম্যানকে সে পুরোনোটাও রাখছে, নতুনটাও রাখছে। তো সে ভাবছে আমি ভুলে গেছি। তো আমাদের যখন হিসাব টান দেই, তখন আমার তো মনে আসে যে আমাদের এই পার্সেলগুলো রিটার্ন আসার কথা ছিল, এগুলো আসলো না কেন, কী হয়েছে বা সামথিং, আমাদের কিন্তু হিসাব থাকে এগুলো। তো হয়তো এটা 15 দিন আগের কথা বা 20 দিন আগের কথা, হোপসো এরকমই হবে। তো আমি তারে ফোন করে জানালাম যে আপনি পার্সেলটা কেন ব্যাক দিলেন না, ডেলিভারি ম্যানকে ফোন দিছি। আর আমি কোনো রিটার্ন ইস্যু থেকে কোনো, মানে রিটার্ন যে আসছে পার্সেল ওইটা আমি হাতেই পাইনি। তো আমি বুঝে গেছি মহিলা দান্দাবাজি করে ফেলছে, ডেলিভারি ম্যান গেছে প্রোডাক্ট, আমার বলছে যে আপু আমি ডেলিভারি ম্যান গেলে প্রোডাক্টটা দিয়ে দিব, আপনি নতুনটা দিয়ে দেন পুরানটা। আচ্ছা ঠিক আছে, আমি সহজ মনে পাঠাইছি, মানে পাঠানোটাই আমার হচ্ছে বাস খাওয়া হয়েছে। তো বাসটা খাইছি পরে, এখন এই আর কি মহিলার আমার আগের প্রোডাক্টটাতে, তো তোমার কাছে ওটা ভালো লাগেনি, বা ওইটা জাস্ট ডাটিটা ব্যাগটা তোমার এত সমস্যা হয়েছে, আমি তোমার জন্য আবার নতুন করে পাঠাইছি, তো তুমি আমার পুরানোটা কেন ডেলিভারি ম্যানকে ব্যাগ দিলে না? তাকে আমি এটা প্রশ্ন করলাম। সে আমাকে এটা বলে, অবশ্য আমাকে একটা কখন কথা হয়েছিল তখন সে বলছে আমি এটা ব্যাক করে দিব আপু, আপনি নতুনটা পাঠাতে ঠিক আছে দিয়ে। তো এইভাবে রিটার্ন এক্সচেঞ্জ লেখা থাকার পরে উনি ডেলিভারি ম্যানকে আমার এটা ব্যাক করে নেয়। তো আজকে যখন তাকে প্রশ্ন করলাম, সে তো ফোন ধরে না, তারপর ধরার পর তারপর কেন আপনি ব্যাক করেন? মনে করছে আপনি তো এটা নেবেন না, এটা তো হচ্ছে নষ্ট আইটেম, এটা নাকি বলে নষ্ট আইটেম, আমি নাকি এটা নিব না তার কাছ থেকে, সে কারণে এটা ডেলিভারি ম্যানকে দেন। এখন এই মহিলাকে কী করা উচিত বলেন তো? এরকম কয়েকটা ফ্রডের আন্ডারপাস, আমি এখন থেকে এরকম ফ্রডগিরি করলে সোজা কথায় হচ্ছে গিয়ে যে ডেলিভারি কোম্পানি, ওই কোম্পানি থেকে হচ্ছে গিয়ে পুলিশের ব্যবস্থা করে পুলিশ পাঠাবো বাইরে। আর ওই মহিলার নামে অবশ্যই পুলিশের এতটুকু করছে, এতটুকু না আমার জন্য ব্যাপার না, কিন্তু সে যে আমার মতো এরকম অনেক ফ্রড আছে, এরকম অনেক ফ্রড কাস্টমার আছে যে এগুলো করে। এখন থেকে ফ্রড কাস্টমারের জন্য আমরা আইনি ব্যবস্থা নিব, শুধু এটা না, আমি ওনার জন্য আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অপেক্ষা। তারা বলে যে তুমি জাস্ট ওয়েট করো, তোমার জন্য আইনি ব্যবস্থা নিয়ে হচ্ছে বাকিটা হিসাব আমি দিব, বাকিটা আমি পেজে আপডেট দিব। কারণ আমি এতদিন চুপ করেছি, আমার অনেক, আমি জানেন আমি কথা নিয়ে এত পেঁচাপেচি পছন্দ করি না, আমি সোজা মানুষ, সোজা দিকে হাঁটি, সোজা বুঝি। তো পেঁচানো জিনিসটা আমার পছন্দ না, বা আমি এত কিছু পেজে উল্লেখও করি না। তো এখন যেটা হইলো, এখন থেকে রিটার্ন এক্সচেঞ্জ সব বন্ধ পেজে। এটা আগে তো করতামই না, এখন এই পরিচিত মুখ, আরে সেটা হোক আর এটা হোক, আমি একেবারে আর দিব না কাউকে। যা দিব এক্স্যাক্টলি ক্লোজ পড়ে, আপনার ভালো না লাগবে আপনি রিটার্ন করে দেবেন, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো এক্সচেঞ্জ রিটার্ন যাবে না, সোজা। এই একজন মানে এরকম হচ্ছে ভালো মানসিকতা পৃথিবী আর নাই, বুঝতে পারছেন? এরকম অনেকটা বাস আমি খাইছি, এমনকি কাস্টমার এত ইয়ে, যারা কাস্টমার পুরনো প্রোডাক্টস ব্যাক করে নতুন প্রোডাক্টস রেখে, তো এইসবের সম্মুখীনে আমি করছি। তারপর তাদের বাসা পুলিশ পর্যন্ত পাঠাইছি, তারপর তারা বয়ে হচ্ছে কি যেগুলি যেরকম করে তাকে তো ওইরকম শিক্ষা দিয়েই। তো এখন থেকে এরকমই করে পোস্ট করে দিব এসব ফাজিল করে নিয়ে। তো ওই মহিলার তো সাহস, মহিলা তো এখনও পেজে আছে, ওই মহিলার তো সাহস কুলাইলো না যে মহিলা একটাবার দেখো, এখানে আসো, কথা বলো। মহিলাকে আমি পেজে রাখছি যে দেখো তার সম্বন্ধে কী কী করি এগুলো একটু দেখো, বুঝতে পারছেন? তো এরকম করে। আচ্ছা আমাকে একটা কথা বলেন, আমার 500 টাকার ইয়ারিংস কয় বছর খাবেন, কয় বছর পরবেন? হিসাবে হিসাব দিতে হবে না? হ্যাঁ, হিসাব কি দিবেন না আপনারা? আপনি আমার এই জিনিসটা কয় বছর পরবেন, বা 500 টাকার একটা জিনিস খেয়ে কত বছর থাকবেন? আমার কথা এতটুকু, মানে মানুষ এই দুনিয়া নিয়ে এত চিন্তা ভাবনা, মানুষ পরের দুনিয়া নিয়ে কেন চিন্তা ভাবনা করে? অন্যর হক মেরে খাওয়াটা এটা কি ঠিক? আসলেই আমি তো এটা আবদার ছাড়বো না। তো সে মহিলাটা এটা চিন্তা করলো না। আচ্ছা, মাত্র জয়েন করলাম। আপনি কয়দিন ভালো থাকতে পারবেন? একজনের পকেট মেরে একজনটা খেয়ে কয়দিন, আমার এইটাই কথা যে আপনি কয়দিন ভালো থাকবেন? একজনটা খেয়ে ভালো থাকতে পারে না, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি আমারটা খেয়ে, আমি আপনারটা খেয়ে ভালো থাকতে পারবো সর্বোচ্চ। আমি না হয় 10 দিন, 1 মাস বা 6 মাসই ভালো থাকলাম, আর আপনি আমার 500 টাকা জিনিস দিয়ে 6 মাস তো চলতে পারবেন না, একটা কথা। তো মানে টোটালি জিনিসগুলো হচ্ছে ম্যাসি লাগে, খারাপ লাগে, মানে দুনিয়া থেকে মানুষের মনের থেকে ইমান চলে গেছে। ইমান বুঝেন না? ইমান চলে গেছে, ইমান চলে গেলে যা হয়। আবারও বলছিলাম আপু, তাই এই আইডিতে বুঝতে পারছি, মানুষের মনের থেকে ভয়, ইমান, আল্লাহর ভয়, ইমান এগুলা সব চলে গেছে, বুঝছেন? তো বেশিরভাগ মানুষই ফ্রড হয়ে গেছে, দেখা গেছে। সবাই তো হাতের 5টা আঙুল সমান হয় না, সব মানুষ এক রকম, সবার জন্য উদ্দেশ্য করে বলছি না, আবার কেউ মাইন্ড খাইয়া বসেন না। যার জন্য উদ্দেশ্য করে আর কি কথাগুলো আমার বলা, মাইন্ড খাইয়েন না, ঠিক আছে? সো এই একটা জিনিস নিয়ে আপনি হ্যাপি হয়ে যেতে পারবেন না, আমার 500 টাকার জিনিস নিয়ে আপনি মানে আজীবন করতে পারবেন না। কথা বুঝাতে পারছি? পরকালে হিসাব দিতে দেওয়া লাগে এই আর কি, পরকালে হিসাব দিবেন। আরে ভাই, একজনটা লুটে খালি আপনার এই কালে হিসাব দিতে হবে, পরকালে হিসাব বড় পরের হিসাব। আপনি জানেন মানুষ তার কর্মফলের অংশ এখানে ভোগ করে যায়, তাই না? সব এখানেই ভোগ করে যাবে, পরে না পরেরটা হবে, আগে এখানে ভোগ করে যান, তারপর হচ্ছে পরেরটা। কেমনে মানুষ এখনও মানে আমি যেটা দেখলাম, বিজনেস করি আর না করি, আমি কিন্তু আমি একটা বিজনেস ফ্যামিলি থেকে বিলং করি, দান্দাবাজি এগুলো দেখে আমি অভ্যস্ত। তো তারপরে বললাম না ওই যে আমার মনে দয়া হয়েছে যে থাক দেই, তো এই দেই করতে গিয়েই দড়াটা খাইলাম, দেই করতে গিয়ে আমি দড়াটা খেলাম, কি দরকার ছিল আমার? তারপর যে দয়া দেখানো, এই দয়া দেখাতে গিয়ে তো বাসটা খাইলাম, তো ব্যাপার না। তো এটার জন্য আমি এই পলিসি অফ করে দিছি, দিব না এই পলিসি আর এখন। একজনের জন্য বাকি 10 জনের সমস্যা, এই আর কি কথা। একজনের জন্য বাকি 10 জনের সমস্যা হইল। মানুষ এই দুনিয়াটারে সব মনে করে যে না, এখানে যা করে গেছি শেষ, আর করা লাগবে না, কারোর হিসাবও দেওয়া লাগবে না, প্রবলেম নেই। আমার যেটাই আপনি খাইছেন, যেটাই আপনার কাছে গেছে, কোনো প্রবলেম নেই, কিন্তু এটা আমি না কোনো না কোনোভাবে আল্লাহ আমাকে ফেরত দিবই। আপনার কী হবে বলেন তো? এই ছোটো লোক মহিলাটার কী হবে? আমি সেটাই, আমি তো এটার দাবিদার ছাড়বো না। এই ছোটো লোক মহিলাটার কী হবে? আমি সেটাই ভাবছি। ছোটো এরকম কাজ অনেক হয়েছে, অনেক হয়েছে এরকম কাজ আমার ব্যবসায়িক লাইফে অনেক হয়েছে। কিন্তু আমি কখনও ফেসবুকে এটা বলি না, বুঝছেন? আমি এত লেম মেটার নিয়ে কথা কখনোই বলি না। কেন কি আপনারা দেখছেন, আমি কখনোই হাবিজাবি মেটার, কারোর সাথে খারাপ ব্যবহার করা, এই করা, সেই করা, এগুলো আমি করি না। মানে এগুলো আমার নাই, আমার আসে না, এগুলো মুখে দিয়ে আসেই না। লাইভে বসলেও আমার মুখে দিয়ে আসে না। তো তারপরে আজকে আমার মডারেটর বললো যে আপু আপনার চুপ করে বসে থাকা দরকার কি, আপনি একটা পোস্ট দিয়েই দেন। আপনি কত চুপ করে, যত চুপ করে থাকবেন ওরা এইসব খারাপ যারা আছে তারা এগুলো করতেই থাকবে, আপনি একটা পোস্ট করেন। তো আমি তখন আমি একটা পোস্ট করে দিচ্ছি, বুঝতে পারছেন? এই যাই হোক কোনো ব্যাপার না, আমার একদিক দিয়ে গেছে যাইলে কী হবে, আমার আরেকদিক দিয়ে আল্লাহ দিয়ে দিবে। আমি এটা নিয়ে টেনশন করি না, একেবারেই করি না। আমি এক যা গেছে আল্লাহ দ্বিগুণ দিবে, তিনগুণ দিবে। আমার যা লস হয়েছে 3 গুণ দিয়ে দিবে আমার। এটা আমার আল্লাহর উপর বিশ্বাস আছে, এটা আমার আল্লাহর উপর বিশ্বাস আছে। যেই কিনা করছে তার ক্ষতি হবে, এটা হচ্ছে কি বলছে। আর ব্যাচেলার ফিঙ্গারিংয়ের প্রাইস কত একটু বলেন? আচ্ছা আচ্ছা, মান্দাস উইথ ফিঙ্গারিংয়ের প্রাইস হচ্ছে 1350। আপু 1350, 1350। আমি তার পেজে রাখছি, এখনো ব্যান করি না। সে দেখো, সে আমার কল পর্যন্ত ব্লক করে, লিটারালি। এত ছোট লোক মনে, মানে 500 টাকার জিনিস খেয়ে মানুষ এত বড় হইতো। মানে আমি মানে ইয়ে হয়ে গেছে, অ্যাস্ট্রোনাইজ হয়ে গেছে। আচ্ছা শুনেন, আসেন এই কালেকশনটা দেখেন, খুব সুন্দর। না আইডি ব্লক খাইনি, আইডি হচ্ছে গিয়ে ইয়ে আছে, ও সে দেখবে, সবই দেখতেছে, সে দেখে আমাকে ফলো করে, সে দেখুক না। আচ্ছা, খুব সুন্দর একটা কালেকশনস, দেখেছেন? খুব সুন্দর একটা বলছেন, যারা কিনা আসন্ন ঈদকে কেন্দ্র করে আমরা আবার ঘুরতে যাব, আমরা ঈদের দিনও তো পড়তে পারি। সো এরকম একটা গোল্ডের মতো চেন ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো। তো তোমাদের খুব পছন্দের একটা চেন, খুব পছন্দের একটা চুড়ি। চেনের প্রাইস দিচ্ছে মাত্র, অনেক কথা হয়েছে, আমরা একটু মানে প্রোডাক্ট দেখতে দেখতে কথা বলি। খুব সুন্দর চেনটার প্রাইস হচ্ছে 650। খুব সুন্দর, এত সুন্দর দেখেন, এটার সাথে সুন্দর লাগতেছে না? একদম সেম ডিজাইনের একটা চুড়ি আপু, সেম ডিজাইন। লাস্ট মুহূর্তের কেনাকাটা যারা করেন না করে ফেলেন, হ্যাঁ আপুরা যারা করতে পারেন না করে ফেলেন। এ হচ্ছে কি কালেকশনটা, খুব সুন্দর একটা চুড়ি। চুড়ির প্রাইস হচ্ছে সবচেয়ে রিজনেবল প্রাইস। এই চুড়িগুলো তোমরা আমাদের কাছে পাবা 790 টাকা, ঠিক আছে? 790 টাকা দিচ্ছি। ক্যান ইউ বিলিভ? এটা কেউ 790 টাকা দিবে না। 790, 650। তো বল চেনটা মারাত্মক সুন্দর, একেবারে গোলটা, বিশ্বাস মানে এই চেনটার কোনো বিকল্প হয় না। আমাদের যত সোল, এটার স্পেশাল অর্ডার থাকে, এটা যেটা যত স্লট আসে তত স্লট সোল্ড আউট হয়। মাশাআল্লাহ, এটা এত বেশি ডিমান্ডিং একটা চেন আমার পেজে। সো চেনটার প্রাইস হচ্ছে 650। চুড়িটার প্রাইস যেটা হচ্ছে অ্যাডজাস্টেবল 24, 26, 28, 210, সবাই পড়তে পারবেন চুড়ি ব্রেসলেট হিসেবে। ধরেন এই কালেকশনটা আপনি কী করবেন, এক জোড়া নিলেন, তো প্রথমে আপনি একটা ব্রেসলেট হিসেবে পরলেন। তো যখন পড়তে 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 এটা মেয়াদ এক্সপায়ার্ড হয়ে যাবে, সামহাও কালার তো উঠবেই, স্বর্ণ তো আর না, তাই না? তো যখন পড়তে পড়তে উঠবে তখন তোমরা আরেকটা পড়বা। তো এক মানে 2টা ব্রেসলেট পাচ্ছ একটা ব্রেসলেটের দামে, 2টা একসাথেই পাচ্ছেন। বা আপনার বাসা যদি 2জন বোন থাকেন, 2জন একসাথে করে নিলেও 790 টাকা। এটা একটা ব্রেসলেট করে পড়তে পারবেন, 2 হাতে করেও পড়তে পারবেন। জোড়ার প্রাইস 790 টাকা, চেনের প্রাইস 650 টাকা। যদি কালার 100%, এটা জুপিংয়ের প্রোডাক্ট, এগুলো কিছু হয় না আপু, এগুলো কালার ভালো। যদি তোমরা একটু পানি পারফিউম অ্যাভয়েড করতে পারো, এই চেন নিয়ে এই পর্যন্ত কোনো ক্লেম আসে না। আমি একটু বলে দিই, আমি একটু কথা বলছি, ব্যবহার নিয়মে এতটুকু একটু পড়ার সময় জাস্ট কেয়ারফুল থাকেন, জাস্ট পানিটা না লাগাইলে হবে। আর পারফিউমটা ডিরেক্ট এখানে স্প্রে করেন না, তাইলে হবে। আমাদের অনেকের অভ্যাস আছে, হয়তো আমরা এখানে পারফিউম ইউজ করি। সো ডোন্ট ইউজ দিস। যখন আপনি এই চেইনটা পরবেন এখানে না, অন্য কোথাও ইউজ করেন, বা আপনি এটা পরার আগে তো না, বেটার না, বেটার এগুলো পরলে এই টাইপ জায়গায় আপনি পারফিউম ইউজ করেন না। ভালো থাকবে কালার, আর খুব সুন্দর একটা প্যাকেটিং করে রেখেন, তাতে ভালো থাকবে, বাতাস লাগতে দিয়েন না। আর হচ্ছে গিয়ে লাইক পড়লে কিছু হয় না, পড়লে কালার অনেকদিন পর্যন্ত। আমার নিজেরই পরা এগুলো আছে, মানে আমি নিজেও এগুলো পরি। এই চেনটা স্পেশালি আমার নিজের আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, হাতটা একটু ধরে পিক তুলবো, কোনটা হাতটা ধরে বুঝি নেই, মানে পড়তে হবে। চেনটার প্রাইস হচ্ছে 650, চুড়িটার প্রাইস হচ্ছে, যারা ঈদ কালেকশন হিসেবে নিতে চান নিতে পারেন। চুড়ির প্রাইস হচ্ছে 790, চেনের প্রাইস 650। ডেফিনেটলি ড্যাম বিউটিফুল কালেকশন, ভালো লেগে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেবেন নাজমা ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজ। এই চেনটা লং আছে, মোটামুটি পড়তে পারেন, 20 ইঞ্চির মতো লং আছে, হেলদি আপনারা পড়তে পারেন। আমার মতো মোটো ছোটো যারা আছে পড়তে পারবেন। সো ডান, হ্যাঁ যদি তোমাদের ভালো লাগে থাকে স্ক্রিনশট নিয়ে এই সুন্দর কালেকশনটা অর্ডার ডান করে দিতে পারেন। এগুলো রাফ অ্যান্ড টাফ ইউজার কালেকশন, খুব সুন্দর, দারুণ পছন্দ হবে। এটা আমি আপনাদের একেবারেই মানে এটা আমরা কয়েকশো পিস সেল করছি। এরপর আমি কিছু কইতে চাই না, বেশি বলে বেশি হয়ে যাবে, তো নিয়ে নিন। কয়েকশো পিস সেল করা চেন অবশ্যই ডেফিনেটলি বিউটিফুল, এটা সবাই বোঝেন। কয়েকশো পিস সেল করা চেন তো সুপার চেন হবে, এটা সবাই জানেন, সবাই বোঝেন। যাই হোক, সো এই হচ্ছে গিয়ে আমাদের কালেকশন। একটা ফুলের কম্বো দেখাই, কপি ওখানে লাইতেছন। ভাবতেছিলাম যে এটার মধ্যে আছে কিনা, এটাও নাই। মডারটো ধরেন একটা মডারটোগুলো প্রোডাক্টের শেষ করে রিফিল করবে না, না করে না, এই মেয়েটা ভুলে যায়। মেয়েটার আমি কী করবো, এই মেয়েটার আমি কী করবো নিজেও জানি, ভুলে যায়। আসলে কাজ করবো পেশায়, মেয়েগুলো আমার ভুলে যায়, এটাই স্বাভাবিক ব্যাপার না। তবে আমার মেয়েগুলো অনেক ভালো, মেয়েগুলো অনেক ভদ্র। আমার তো মাঝে মাঝে জিদি উঠে যায়, কিন্তু যারা আমার খুব টলারেট করে, এটা সত্যি কথা। আমার মডারটোগুলো টু বি অনেস্ট অনেক ভালো, অনেক ভালো। এমন দুই চারটা মডারটোর হওয়া অনেক লাখের ব্যাপার। আচ্ছা, সো এই কম্বোটা ড্যাম একটা কম্বো। হ্যাঁ, ড্যাম বুঝতে পারছেন তো, ড্যাম একটা কম্বো। ধরেন হচ্ছে কি, আমি যদি কখনো কোনো কিছু ভুল হয়ে যায়, তো ভুলের জন্য যদি আমি তাদের ধরি, তোরা এটা ভুল করলি কেন, হ্যাঁ, ওরা আমার তো বড় আপুর মতোই জানে, তো এটা করলি কেন, এটা করলে ধমকালে কিচ্ছু বলে না, ওরা অনেক ভালো। মানে আমি জাস্ট চিন্তা করি যে এদের এটা আমার এত টলারেট করে কেমন। সো ইয়েস, দিস ইজ ড্যাম, সুন্দর। এটার সাথে তো অনেক কিছু আছে, আমি পড়ি, তো পড়তে দেখেন খুব সুন্দর একটা ফুলের কম্বো। যারা কিনা এই ফুলের কম্বোটা আমাদের মোস্ট বিউটিফুল একটা ফুলের কম্বো আপু, যদি তোমাদের মনে লাগিয়ে থাকে, মনে ভালো লাগিয়ে থাকে, এটা একটা টপ আছে, বা টপটা কই, কারা কোথায় ঈদ করবেন বলেন তো দেখি। সবাই কি সবার স্থানে করবেন, নাকি কেউ গ্রামের বাড়ি চলে যাবেন, কে কোথায় থাকবেন বলেন। কোরবানি ঈদ আমার ঢাকাই হবে, ঢাকায়। আপনাদের কোথায় হবে বলেন, কে ঢাকায় আছেন, কে ঢাকার বাইরে যাবেন বলেন। পাচ্ছি না, ইয়ারটপটা না পেলে তো এখন সত্যি নাশ হয়ে যায়। ড্যাম এত ইয়ারিংসের মধ্যে পাইতেছি না, তো একটু সরি, মেসি হইতেছে, একটু আমাকে সময় দেন, আমি দেখতেছি। টপটা করে গেল, না আজকে মনে হয় ফাইনালি কমেন্ট শো না করলে বুঝবেন, এই বি কমেন্ট ব্লক করে দিচ্ছে। কমেন্ট শো না করলে এই বি কমেন্ট ব্লক করে দিচ্ছে, তাই না কিছু কমো না, এটা না, এটা করবো না। যখন আমি লাইভে থাকবো এই ব্যাপারে আমি এখনও সচেতন, এটা আমাকে প্রবলেম ক্রিয়েট করে, এটা বলা যাবে না, তাই না। আচ্ছা, এই চেন লকেটটা কী যে মাঝে বুঝাই যায় না, কি বুঝাই যায় না তানজির আপু, কি বুঝা যায় না বলেন। রিয়াকশন দেন, ভালোবাসেন, ভালোবাসলে আমাকে বলতে হবে না, আপনারাই নিজ থেকে দিবেন। ভালোবাসলে আপনারা বলতে হবে না। কালকে না আমরা টপ কালেকশন দেখাবো, যান টপ কালেকশনগুলো দেখাবো, সুন্দর সুন্দর চেন তো দেখাই, আমি আমার মডারটোরও দেখায়, তো দেখেন। হ্যাঁ, আজকে কিন্তু টাইরা টিকের উপরে সুপার ডুপার ডিসকাউন্ট গেছে, এটা নিতে ভুলেন না জানো। সো এটা হচ্ছে কি খুব সুন্দর একটা ফুলের কম, একটু দেরি হয়েছে আপনাদের দেখানোর জন্য, সো 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 সরি ফর দ্যাট। এক একটা জিনিস এক এক দিকে থাকে, দ্যাটস ওয়াই দ্য প্রবলেম ইজ অ্যাকচুয়ালি গোয়িং অন। ছোটো জায়গা, আমাকে হেল্প করার মতো কেউ নাই। ফিঙ্গারিংসের বক্স একটা আছে, আরেকটা কি ব্যাপার, এই কম্বোটা খুঁজতে গিয়ে এখন প্যারা হয়ে গেছে আমার। কম্বোটা অনেক সুন্দর কম্বো, বাট বুঝাইতে না পারলে তো সমস্যা। বক্স আরেকটা কোথায়, আচ্ছা যাই হোক। এ হচ্ছে কি আমাদের কম্বোটা, ফিঙ্গারিংসের বক্স আরেকটা ফিঙ্গারিংস। আচ্ছা এনিওয়েজ, এ হচ্ছে কি আমাদের ফিঙ্গারিংস থাকবে, এটার সাথে সেম ডিজাইনটা ফিঙ্গারিংস থাকবে। শুনেন, আপনারা বুঝে নেন, চেন এরকম একটা লকেট, সেম এই লকেটের সিস্টেমেই একেবারে সেম ডিজাইন, একটা ফিঙ্গারিংসও থাকবে আর একটা টপ থাকবে। ফুল কম্বো হচ্ছে গিয়ে 980 টাকা। ফুল কম্বো কত আপু? 980 টাকা। এটা হচ্ছে ফুলের একটা কম্বো, চেন, সুন্দর একটা ক্লকেট কম্বো, সুন্দর একটা ইয়ারিংস, একটা ফিঙ্গারিংস থাকবে, সেম ডিজাইন। প্রাইস থাকবে মাত্র 980 টাকা। একটা ফিঙ্গারিংস আপনাদের দিয়ে দেওয়া হবে সেম ডিজাইনের, বাট ফিঙ্গারিংসের বক্সটা সামাও হারাই গেছে, নাই। ঠিক আছে, যা যেটা পছন্দ নিয়ে নেবেন। এটা খুব সুন্দর একটা কম্বো, এটা মাস্ট হ্যাভ। এটা জুপিংয়ের কম্বো, তো আপনারা তো দেখছেন, সামনে আমি খুলছি, এটা জুপিংয়ের একটা কম্বো, সো মাস্ট। আমি অসুস্থ শুয়ে আছি, তাও তোমার লাইভে আসি শুরু থেকে, কিন্তু তুমি কমেন্ট করো না। এই যে পড়ছি আপু, করছি, তো সে সুন্দর লাগছে। তো এটা হচ্ছে খুব সুন্দর একটা কম্বো, ফুলের কম্বো উইথ ফিঙ্গার্স, 980 টাকা। ভালো লেগে থাকলে আবার কমেন্ট ব্লগ খেলে। আচ্ছা, যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে নাজা ফ্যাশন জুরি পেজে সুন্দর কালেকশনসটি অর্ডার করে দিন। এটা অনেক সুন্দর, এটার সাথে ফিঙ্গারিংসও আছে, এটা মাস্ট পাবেন। হ্যাঁ, এ হচ্ছে এটা একটা ফিঙ্গারিংসও যাবে, এ হচ্ছে এই কালেকশনসটা একটা ফিঙ্গারিংসও যাবে এটার সাথে। সো এটা খুব সুন্দর দারুণ একটা ফুলের কম্বো কালেকশন। সো অবশ্যই এটা মিস করেন না, মিস করলে চরম সুন্দর জিনিস কী করতে পারেন, মিস করে ফেলবেন। আচ্ছা, লকেট কম্বো দেখেন, কে যেন লকেট চকেট দেখতে চাই, তোমার কাছে অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ, আপু চুড়িগুলোর প্রাইস বলে দিচ্ছি, খুব সুন্দর এই চুড়িগুলোর প্রাইস হচ্ছে 790 টাকা। দেখেছেন একই বেকি চুড়ি, একই বেকি চুড়ি যেটা 2426, খুব সুন্দর গোল্ডের মতো দেখতে। একটু দেখি আমরা একই বেকি চুড়ি যেগুলো 790, রুলিবালাগুলো 950। চাইলে এরকম বলবল চুড়িগুলো আমরা 790 টাকা দিয়ে এই চেনের সাথে পারচেস করতে পারি। তো এগুলো মাস্ট হ্যাভ। এরপর হচ্ছে গিয়ে আপনারা আসলে কালেকশন পছন্দও করবেন, কারণ এগুলো যা দেখে সবগুলো 790 প্রথম দুইটা। আর যদি একসাথে কম মানে হয় না, দুই জোড়া নিচ্ছেন সেক্ষেত্রে এক এক জোড়া হচ্ছে কি আপনার 450 করে প্রাইস পড়বে। এটা হচ্ছে 950 আর এই মানতাসা 1350। ঠিক আছে, তো যা যেটা পছন্দ হয়েছে ফুল অ্যাড্রেসের দোকান নাম্বার দিয়ে ওরা কনফার্ম করবেন। এই হচ্ছে কি একটা কালেকশন। আর সরি, কি ব্যাপার, কেউ ইট করবেন না, কেউ কোথায় যাবেন কিছুই বলেন না, ব্যাপার কে গ্রামের বাড়িতে করবেন, কে ঈদে যাবেন, কে কোথায় থাকবেন, কিছুই দেখি বলেন না। হাই হাই, সব নিউট্রাল হয়ে গেছে দেখি, ভয় পেয়ে গেছে নাকি আমি একটু যেগুলো বললাম, এই জন্য আমি বলি না, মানে কাস্টমার অ্যাটেনশন নষ্ট হয়। হ্যাঁ, হয়তো বা বলে যে পেজের অ্যাডমিন রুল এইটা সেটা, রুড সরি রুড। হ্যাঁ, সো এইটা সেটা মনে করে হয়তো বা সেটার জন্য প্রবলেম মনে করে, সে কারণে আসলে আমি এইসব ড্যাঙ্গা ফ্যাসাদের কথাবার্তা একেবারেই বলি না। আমি মানুষটা অনেক সহজ সরল, বুঝতে পারছেন, পেঁচি গছি না। আমি গ্রামের বাড়ি যাবো, হ্যাঁ গ্রামের বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে, মানে আমি মার সাথে পেঁচি গছি না, তো তো দেখা গেছে আমি যদি কথা বলি খুবই কোথায় যাবো, আমার না ইচ্ছা না এবার গ্রামের বাড়ি। আপনার ভাইয়া বলতেছে যে তাদের বাড়িতে যাবো না, আমি ঘুরতে যাবো। প্রথমে আবার বলছে যে তুমি কই যাবা, ঘুরতে যাবো, এখন ডিসিশন হয়নি। ঘুরতে যাওয়ার চান্সেসটা বেশি, ঘুরতে যাওয়ার চান্স। প্রথম তো 2 দিন আমি ঢাকায় ঈদ করছি, হয়তো বা 3 দিনের দিন বের হয়ে যাবো, বা 2য় দিন রাত্রেবেলা বের হয়ে যাবো, যেখানে যাই 2য় দিন চলে যাবো। 2য় দিন আর সময় নষ্ট করবো না, প্রথম 2 দিন থাকবো, ঈদের সেকেন্ড নাইট আই লিভ। শ্বশুর বাড়িতে আসি, থাকবো, ঈদ করবো। ও আচ্ছা আচ্ছা, আসেন। এ হচ্ছে কি আমাদের সুন্দর কম্বো, এটা হচ্ছে গিয়ে টার্কিশ কম্বো, যেটা লকেট কালেকশন হিসেবে আমরা অনেক 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 পছন্দ করেন। সো যদি একদম হুবহু গোল্ডের মধ্যে একটা কম্বো, এটা আমরা সুপার একটা অফার প্রাইসে তোমাদের দিচ্ছি, যেটা কিনা মাসি চেনের সাথে খুব সুন্দর ইয়ারিং সহ ফিঙ্গারিং সহ। দেখো কম্বোতে আবার ফিঙ্গারিং সহ, এই টোটাল কম্বোটা ইন টোটাল মাত্র 1390 টাকায় পাচ্ছি। হ্যাঁ, মাত্র এত সুন্দর একটা লং চেন, যেটা বুঝবেন কিন্তু জুপিংয়ের একটা মাসি চেন, টার্কিশ কম্বো, বরফি ডিজাইন, বরফি ডিজাইন, ফিঙ্গারিং শো, ইয়ারিং শো, খুব সুন্দর একটা কালেকশন। ডেফিনেটলি মাত্র 1390 টাকায় পাবা। ভালো লেগে থাকলে স্ক্রিনশট নিয়ে আমাদের সুন্দর কালেকশনটা ফটাফট অর্ডার ডান করে দেন নাজমা ফ্যাশন জুয়েল পেজে। এটা অনেক 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 দাম, এইটা অনেক 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 দাম, এটা অনেক 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 দাম। সুন্দর না এই কালেকশনটা, অনেক সুন্দর। যদি তোমাদের ভালো লেগে থাকে এটাও অর্ডার ডান করে দিবা। টপ অ্যান্ড বেজেস না কেন, কি পেলাম না কেন, এটা ফেসবুকে আক্স করতে হবে, এটা ফেসবুকে আস করতে হবে। এই হচ্ছে কি আমাদের সুন্দর একটা কালেকশন। যদি তোমাদের ভালো লেগে থাকে, 1:30 বেজে গেছে, 2 থেকে 4-5 মিনিট আছি। হ্যাঁ, অলমোস্ট 1:30 কাছাকাছি, আমরা দেখে আই উইল চলে যাবো। হ্যাঁ আচ্ছা, এটার সাথে একটা চকার ছিল, চকারটা পরে আচ্ছা দেখাই দিই, না চকারটা দেখাই দিই, দেখাবো না পরে দেখাবো। আচ্ছা চকার তো একটা দেখাইছিলাম। আচ্ছা যেটা বলছিলাম, একটু ঝুমকা ঝামকি দেখাই। ঝুমকা ঝামকি, হোয়াট ইজ ঝুমকা ঝামকি? ঝুমকা, এই যে পিচ্ছি পাচ্ছি ঝুমকা যারা চান এগুলো নিতে পারেন। 490 টাকা আমাদের ঝুমকার প্রাইস। আর এটার বড় সাইজেরটা প্রাইস হচ্ছে আপনার 690। হ্যাঁ, ছোটো সাইজেরটা প্রাইস হচ্ছে 490, বড়ো সাইজেরটা প্রাইস 690। প্রাইস আপনারা জাস্ট মেনশন করে দিন, আপনারা কোনটা নেবেন জাস্ট মেনশন করে দিন। খুব সুন্দর